সিলকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে মিনাকা থানা এলাকায় জানা মৃত যুবক পাথর খাদনে কর্মরত ছিলেন সিলিকোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম হাসানুর মোল্লা ঘটনাটি ঘটেছে মিনাখা থানার গোয়ালদাহ গ্রামে সোমবার সকালে তার মৃত্যু হয় জানা গেছে আইলা ঝড়ের পর হাসানুর মোল্লা আসানসোলের একটি পাথর খাদানে কাজে যায় বেশ কিছুদিন সেখানে থাকার পর অসুস্থ হয়ে পড়লে বাড়ি ফিরে আসেন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকেন তিনি বেশ কিছুদিন শ্বাসকষ্ট বাড়াবাড়ির আকার নিলে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তার আগে তার দুই ভাই একই রোগেই মারা গেছেন ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে আজকে হাটানুর মোল্লাকে নিয়ে আক্রান্ত হয়ে মারা গেল এই নিয়ে সাধারণের বিভিন্ন সারে আমরা সিটিকলজি আক্রান্ত সংগ্রামী সমিতি কমিটির পক্ষ থেকে আবেদন নিবেদন করেছি সবসময় আমরা এদের পাশে আছি এই পর্যন্ত নয়জন পরিবার ক্ষতিপূরণ পেয়েছে বাকিরা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য আমরা বিডিও স্যারকে আবেদন করেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মিনাখা